নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক ইরানিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ফরহাদ শাকেরি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনে দেশটির বিচার বিভাগ। তবে জন্মসূত্রে 51 বছর বয়সী শাকেরি আফগান নাগরিক। মার্কিন বিচার বিভাগ জানায়, ট্রাম্পকে হত্যা করার আদেশ দিয়েছিল ইরানের রেভলিউশনারি গার্ডস কোর IRGC। যার ধারণা করা হচ্ছে 2020 সালে বাগদাদে ড্রোন হামলায় IRGC-র কুদস বাহিনীর নেতা কাসেম সুলাইমানি নিহতের প্রতিশোধ নিতেই এই হত্যা চেষ্টা চালানো হয়। ফরহাদ শাকেরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গেল 7ই অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে IRGC-র বেঁধে দেয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি শাকেরির। ইরানের রেভলিউশনারি গার্ডসের সঙ্গে যুক্ত শাকেরি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 2008 সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়।